দেশে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম পারোকিতিতে এবার 75 টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম সন্ধ্যা 6টার পর থেকে কার্যকরের কথা বলেছে সংস্থাটি। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানানো হয়। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। 2021 সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, সেটিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সংস্থাটি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে থাকে। জুলাইয়ের জন্য প্রতি 12 কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে 999 টাকা। জুনে এই দাম ছিল 1074 টাকা। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন নতুন এই দর ঘোষণা করেন। বেসরকারি এলপিজির করসহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় 83.21 টাকা, যা গত মাসে ছিল 89.48 টাকা। এই হিসেবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় 46.59 টাকা, যা এতদিন ছিল 50.09 টাকা। প্রতি লিটারে কমেছে 3.50 টাকা গ্রাম। এবং আজ বাজারে 5.5 কেজি থেকে শুরু করে 45 কেজি পর্যন্ত বিভিন্ন আকারের সিলিন্ডার পাওয়া যায়। খান আলামিন, আরটিভি, ঢাকা।